তুলসী একটি ঔষধি গাছ। তুলসী গাছের পাতা, বীজ, বাকল, উশাকড় সবকিছুই অতি প্রয়োজনীয়। ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দি জ্বর, চর্মরোগ, বক্ষ বেদনা ও হাঁফানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কান ব্যথা, আমাশয়, তুলসী দিয়ে তৈরি করুন বিশেষভাবে কার্যকর ঔষধ। তুলসীর আরও একটি গুণ রয়েছে, সেটি হলো মশা তাড়ানো। অবাক হওয়ার কিছুই নেই, সত্যি সত্যি মশা তাড়াতে তুলসীর রয়েছে অনেক ক্ষমতা। মশার কামড় থেকে বাঁচতে হলে মশারি টানানো আর স্প্রে অথবা তীব্র ধোঁয়াযুক্ত কয়েল জ্বালানোর প্রয়োজন পড়বে না যদি তুলসী থাকে ঘরে। আসুন জেনে নিই যেসব রোগ থেকে আপনি তুলসীর সাহায্যে মুক্তি পাবেন। তুলসী পাতা পানিতে ফুটিয়ে সেই পানি পান করুন, জ্বর ও ঠান্ডা লাগার প্রতিরোধ হিসেবে কাজ করবে। তুলসী পাতা বেটে তার সঙ্গে মধু ও সামান্য আদ্রক মিশিয়ে খান, জমে থাকা সর্দি থেকে মুক্তি পাবেন। তুলসী পাতা ও চন্দনের সঙ্গে বেটে কপালে লাগিয়ে দেখুন, মাথা ব্যথা চলে যাবে। তুলসীর পাতা বমি ভাব কমাতে যথেষ্ট কার্যকর। আমাদের আনাদার চ্যানেল ধাঁধা প্লাস ঘুরে আসতে ভুলবেন না কিন্তু। এখানে রয়েছে প্রতিদিনের দাদা, কোন জিনিস কাটলে বাড়ে, কোন জিনিস রান্না করে খেলে। টুলসের টিপস পেতে আমাদের অ্যাসিস্টিভ টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এমনই একজন যারে এক জনমে।